রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী এমভি জেইল অফ শহর নামক এক বাণিজ্যিক জাহাজ। রোববার মংলা বন্দরের হারবাড়িয়া 12 নম্বর জেটিতে নোঙ্গর করে ওই বাণিজ্যিক জাহাজটি। মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকালে মংলা বন্দরে নোঙ্গর করা পানামা পতাকাবাহী বাণিজ্যিক জাহাজটি গেল 15 আগস্ট ইন্দোনেশিয়া বন্দর থেকে 53,630 মেট্রিক টন কয়লা নিয়ে ছেড়ে আসে বাংলাদেশের উদ্দেশ্যে। এরপর চট্টগ্রাম বন্দরে 24,000 মেট্রিক টন কয়লা খালাস করে লাইটার যোগে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আনা হয়। বাকি 29,630 মেট্রিক টন কয়লা নিয়ে আজ মংলা বন্দরের হারবাড়িয়া 12 নম্বরে নোঙ্গর করে এমভি জেইল অফ শহর। সেখান থেকে কয়লা খালাস করে লাইটার যোগে তাপবিদ্যুৎ কেন্দ্রে পৌঁছানো হবে। এর আগে গেল 28 আগস্ট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের 30,950 মেট্রিক টন কয়লা মংলা বন্দরের খালাস করা হয়েছিল।